हेलो फ्रेंड्स, वेलकम टू श्रावणीज फूड गैलरी। नतून रेसिपी निये आबारो आपनादेर काछे चले एसेछि। आज आमि आपनादेर साथे शेयर करब आमादेर शरीरेर जोन्नो अत्यंत उपकारी कुलेखाड़ार रेसिपि। तो अनेके आछेन जारा कुलेखाड़ार काँचा रस बा सेद्धो करे खेते पारेन ना, प्रॉब्लेम हय, तादेर जोन्नो आज आमि शेयर करछि कुलेखाड़ार बड़ा। तार जोन्नो प्रथमे आमि निये निच्छि कुलेखाड़ा। एई कुलेखाड़ागुलोके बेश कयेकबार जल बदले बदले खूब भालो करे परिष्कार करे धुये नियेछि। कुलेखाड़ा अनिद्रा, रक्ताल्पता, यूरिक एसिड इत्यादिते खूबই ভালো কাজ করে। এছাড়াও আমাদের শরীরে নানা রকম উপকার এই কুলেখাড়া করে থাকে। এখন আমি এই কুলেখাড়াগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এই ডালগুলো বাদ দিইনি। কুলেখাড়ার ডাল, পাতা অর্থাৎ গোটা গাছটাই কিন্তু খুবই উপকারী, তাই এর থেকে কোনো কিছু বাদ দেওয়া প্রয়োজন নেই। দেখুন, এইভাবে টুকরো করে কেটে নিলাম। এখন খুব সামান্য একটু জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার এই গরম জলের মধ্যে কেটে রাখা কুলেখাড়াগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি শুকনো শুকনো করে এটাকে তুলে নেব। তো বেশি জল এটাতে দেওয়া যাবে না, বেশি জল দিলে পরে এই কুলেখাড়ার শাকগুলো তুলে নিলে, জলটা বাদ দিলে নিউট্রিশন ভ্যালুটা অনেকটাই কমে যাবে। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি। যেহেতু কুলেখাড়ার পাতাটা একটু শক্ত হয়, তাই একটু সফট করার জন্য আমি একটু গরম জলে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো কেটে রাখা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের চয়েস মতো লঙ্কাটা দিয়ে দেবেন। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন। পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা ভালো হয় খেতে। এবার হাতের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এখন কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোকে ফ্রাই করে নেব। এরকম বড়ার শেপ দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু খুব মোটা করিনি, দেখুন। এবার মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে দুপিট উল্টে পাল্টে খুব ভালো করে বড়াগুলোকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও আপনারা চাইলে ফেসবুক পেজে আমাকে ফলো করতে পারেন। দেখুন, একদিক আমার হয়ে গেছে, আবারও উল্টে দিলাম। খুব সুন্দর একটা কালার এসছে। এভাবে গোল্ডেন ব্রাউন করে আমি বড়াগুলোকে ফ্রাই করে নিলাম। তো আপনারাও বাড়িতে এভাবে বানান, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এটা ভাত ছাড়াও এমনিও খেতে পারবেন, স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আর কেমন লাগলো বাড়িতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, আমি এই বড়াগুলোকে এইভাবে তুলে নিচ্ছি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর হয়। সব বড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, এভাবে তুলে নিলাম। তো বন্ধুরা, আজ তাহলে আমি আসি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি সুন্দর একটি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।